ಗಂಗೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ. ನಮಃ ಓಂ ವಿಷ್ಣು ಪದಾಯ ಕೃಷ್ಣಾಭ್ಯಸ್ತಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೇ ಭಕ್ತಿವೇದಾಂತ ಸ್ವಾಮೀ ನಮಸ್ತೆ ಸಾರಸ್ವತಿ ದೇವೆ ಗೌರವಾಗಿ ಪ್ರಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷ ಸುಮ್ಮನವಾಗಿ ಪಾಶ್ಚಾತ್ಯ ದೇಶ ತಾರಿಣೆ ಶ್ರೀ ಚೈತನ್ಯ ಮನೋವಿಷ್ಣ ಸ್ಥಾಪಿತ ಯೇನ ಭೂತಲೆ ಸ್ವಯಂ ರೂಪ ಕದಾ ಮಾಹ್ಯಂ ಯದಾತಿ ಸ್ವಾಪದಾಂತಿಕಂ. ವಂದೇಹಂ ಶ್ರೀ ಗುರು ಶ್ರೀಯುತಪದಕಮಲಂ ಶ್ರೀಗುರು ವೈಷ್ಣವಾಂಶ ಶ್ರೀರೂಪ ಶ್ರದ್ಧಾತಂ ಸಹಗನಾರಘುನಾಥಂ ಯುತಂ ತಂ ಸಜೀವಂ ಸಾದ್ವೈತಂ ಸಾವಧೂತಂ ಪರಿಜನಸಹಿತಂ ಕೃಷ್ಣಚೈತನ್ಯದೇವಂ ಶ್ರೀರಾಧಾಕೃಷ್ಣಪಾದಂ ಸಹಗನಾಲಲಿತಾ ಶ್ರೀವೃಷಾದಾನ್ವಿತಾಂಶ್ಚ. ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣಾಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪತೆ ಕೋಟೇಶಾ ಗೋಪಿಕಾ ಕಂತ ರಾಧಾ ಕಂತ ನಮಸ್ತುತೆ. ತಪ್ತ ಕಾಂಚನ ಗೌರಂಗೀ ರಾಧೇ ವೃಂದಾವನೇಶ್ವರೀ ನಿಲಾಚಲ ನಿವಾಸಾಯ ನಿತ್ಯಾಯ ಪರಮಾತ್ಮನೆ ಬಲಭದ್ರ ಸುಭದ್ರಾಭ್ಯಂ ಜಗನ್ನಾಥಾಯ ತೇ ನಮಃ. ನಮೋ ಮಹಾವದನ್ಯಾಯ ಕೃಷ್ಣಾಪ್ರಕಾಯತೆ ಕೃಷ್ಣಾಯ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ನಾಮೇ ನಮಃ. ವಾಂಛಾಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಉಪಾಸೀನೋ ಪತಿತಾನಾಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ. ಜಯ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀಯಾದ್ವೈತ ಗದಾಧರ ಶಿವಾಸಾದಿ ಗೌರಭಕ್ತವೃಂದ. ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಮೋಕಂ ಕರುತಿ ವಾಚಾಲಂ ಪಂಗುಂ ಲಂಘಾಯತೇ ಗಿರಿಂ ಯತ್ಕೃಪಾತಮಹಂ ವಂದೇ ಶ್ರೀಗುರುಂ ದಿನತಾರಿಣಂ ಪರಮಾನಂದಮಾಧವಂ ಶ್ರೀಚೈತನ್ಯೈಶ್ವರಂ. ನಮಃ ಓಂ ವಿಷ್ಣುಪದಾಯ ಕೃಷ್ಣಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೇ ಜಯಪತಾಕ ಸ್ವಾಮೀ ನಿತಿ ನಾಮಿನೇ. ನಮಃ ಆಚಾರ್ಯಪಾದಾಯ ನಿತಾಯ ಕೃಪಾಪ್ರದಾಯಿನೇ ಗೌರಕಥಾಧಾಮದಾಯ ನಗರ ಗ್ರಾಮ ತಾರಿಣೆ. ಉಪಸ್ಥಿತ ಸಮಸ್ತ ಗೌರ್ ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনাদের কৃপা ভিক্ষা চাইছে। আপনারা সবাই ধামবাসী, গতকাল আমরা শ্রবণ করলাম কিভাবে শ্রীমান মহাপ্রভু দীক্ষা নেওয়ার পরেই আর নবদ্বীপে ফিরতে চাননি, উনি আর সংসার জীবনে ফিরতে চান।
ওনার জীবনের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণকে পাওয়া, কৃষ্ণের সেবা করা পূর্ণরূপে। চন্দ্রশেখর আচার্য এবং অন্যান্য ছাত্ররা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে মহাপ্রভু নবদ্বীপে ফিরে আসেন। মহাপ্রভু চিন্তা করলেন এদের সাথে যুক্তি তর্ক করে কোনো লাভ নেই। রাত্রিবেলা যখন গয়াধামে ওনার ছাত্ররা এবং চন্দ্রশেখর আচার্য যখন বিশ্রাম করছিলেন, তখন মহাপ্রভু ঠিক করলেন উনি চলে যাবেন বৃন্দাবনে, যাত্রাও শুরু করলেন। কিন্তু পথিমধ্যে এক দৈব আকাশবাণী মহাপ্রভুকে অনুরোধ করলেন যাতে মহাপ্রভু বৃন্দাবনে না যান। ওনাকে মনে করিয়ে দিলেন যে হে প্রভু, আপনি এই ভৌতিক সংসারে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য। নদিয়াবাসী তো এখনো কৃষ্ণ প্রেম পেল না। আপনি যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান, সে তো এক দুজন ছাড়া আর কেউ জানলই না। আপনি যদি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বৃন্দাবনে বসে থাকেন, তাহলে যেই উদ্দেশ্য নিয়ে আপনি এই জগতে আবির্ভূত হয়েছেন সেটা সাধিত হবে কি করে? দৈববাণী মহাপ্রভুর চরণে প্রার্থনা করে বললেন যে আপনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি আপনাকে আদেশ করতে পারি না, কেবলমাত্র অনুরোধ করতে পারি, আর কিছু না। মহাপ্রভু দৈববাণী শ্রবণ করে সেই স্থানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। উনি পরে চিন্তা করলেন যে দৈববাণী যেটা বলছে এটাই ঠিক, আমার ফিরে যাওয়া উচিত। তারপর সেই রাত্রেই উনি ফিরে আসেন গয়াধামে। সকালবেলায় চন্দ্রশেখর আচার্য এবং ওনার ছাত্রদের বললেন, তোমরা তো কালকের আমাকে এত করে বলেছিলে নবদ্বীপে ফিরে যেতে, আমি তো তৈরি, চলো এক্ষুনি আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হই। মহাপ্রভু নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন। জগজ্জননী শচী মায়ের যে কি দুর্দশা মহাপ্রভুর বিরহে, তা অবর্ণনীয়। প্রায় দুই মাস নিজের প্রাণের সন্তানকে না দেখে শচী মা কাতরে প্রত্যেক দিন ক্রন্দন করতেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর সামনে না। আমি যদি বিষ্ণুপ্রিয়া দেবীর সামনে ভেঙে পড়ি, তাহলে আমার বৌমাকে সামলাবে কে? স্বস্থানে একাকী শচীমা ক্রন্দন করতেন নিমায়ের বিরহে, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজে বাহ্যিকভাবে খুব কঠোর হলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে সান্ত্বনা দিতেন প্রত্যেকটা দিন। বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের এই অবস্থা বুঝতে পারতেন যে নিজে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার মা কত ধৈর্য সহকারে আমাকে লালন পালন করছেন, এটা বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পারতেন। দুইজনেই দুইজনের অবস্থা বুঝতে পারছেন, দুইজনেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু দুইজনের পক্ষেই সম্ভব নয়। এইটি হচ্ছে বৈষ্ণবের একটি মহৎ গুণ, নিজের দুঃখ নিজের প্রতিবন্ধকতাকে এত গুরুত্ব না দিয়ে অপর ভক্ত কিভাবে সুরক্ষিত থাকবে ভক্ত জীবনে, সেই জন্য আরো বেশি সচেতন ভক্ত। তা না হলে প্রভুপাদ 70 বছর বয়সে বৃন্দাবন ধাম ও রাধা গোবিন্দ মন্দিরে উনি ছিলেন নিজের সাধন ভজন নিয়ে এবং গ্রন্থ রচনা নিয়ে।
দুটো হার্ট অ্যাটাক নিয়ে উনি আমেরিকায় কেন গেলেন? জীবের দরদ দুঃখী শিল প্রভুপাদ। বৈষ্ণব কখনো কৃপণ না, বৈষ্ণবরা কখনো স্বার্থপর নয়, বৈষ্ণবরা সবসময় নিজের অনেক কষ্ট হলেও সর্বক্ষণ অপরের মঙ্গলের জন্য উদ্বিগ। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন যে হে প্রভু, আমি অনেক সাধু আমি দেখেছি, কিন্তু বেশিরভাগ সাধুরা তারা নিজেদের স্বার্থে, কেবলমাত্র নিজেদের আধ্যাত্মিক কল্যাণার্থে সংসার আদি ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করেন, বা কোনো পর্বতের গুফাতে গিয়ে নিরাপত্তা বজায় রেখে সাধন ভজন করেন। কিন্তু প্রভু, আমিও যদি ওই রকম হয়ে যাই, এই বোকাদেরকে উদ্ধার করবে কে? এরা তো মূর্খ, কেবলমাত্র আত্মকেন্দ্রিক জীবনে এরা ব্যস্ত। সেই জন্য প্রভু, আমি একা ভগবত ধাম যেতে চাই না, আমি সবাইকে নিয়ে ভগবত ধাম যেতে চাই। এ হচ্ছে বৈষ্ণবের ভাব। এইখানে আমরা জগজ্জননী শচীমা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যে এই বৈষ্ণবের যে গুণ, একে অপরের পাশে থাকা আমরা দেখছি। দুইজনেই খুব কষ্টে আছেন মহাপ্রভুর বিরহে, কিন্তু দুইজনেই দুজনের পাশে। বিষ্ণুপ্রিয়া দেবী ওনার সবচাইতে ঘনিষ্ঠতম বন্ধু বা বান্ধবী, যার নাম কাঞ্চনমালা, কাঞ্চনমালা দেবীর সাথে বিষ্ণুপ্রিয়া দেবী সব কিছু খুলে বলতেন, মনের সব কিছু খুলে বলতেন। কাঞ্চনমালাকে বলছেন বিষ্ণুপ্রিয়া দেবী, দেখো বান্ধবী, আমার প্রভু আমাকে বলে গেল খুব তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু দেখো আজকে 2 মাস হয়ে গেছে, আমি প্রাণ ধারণ করবো কি করে? আমার কষ্ট হচ্ছে নিজের জন্য নয়, আমার এই কথা চিন্তা করে বেশি কষ্ট হচ্ছে যে মহাপ্রভুকে প্রসাদ পাওয়াচ্ছে কে? উনি যেই পথ দিয়ে উনি বৃন্দাবনে যাচ্ছেন, জানি না কত কষ্ট ওই পথে। চন্দ্রশেখর আচার্য এবং অন্যান্য ছাত্রগণ যারা মহাপ্রভুর সাথে আছে, তারা কি মহাপ্রভুকে দেখাশোনা করতে পারছে ঠিক মতো করে? জানি না রাত্রে কোথায় বিশ্রাম নিচ্ছেন, ওনার যা যা প্রয়োজন সেটা কে জোগাড় করছে, এইটা নিয়ে আমি বেশি চিন্তিত। তো এইভাবে যখন শচীমা এবং বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিরহে দিন যাপন করছিলেন নবদ্বীপ ধামে, হঠাৎ করে দুইজনে শ্রবণ করলেন যে শ্রীমান মহাপ্রভুর নবদ্বীপে আগমন। শচীমা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে সাথে সারা নবদ্বীপবাসী আনন্দে মত্ত হয়ে উঠলেন। নবদ্বীপের ঘরে ঘরে আনন্দ ধ্বনি উঠল, কারণ মহাপ্রভু সবার প্রিয় নবদ্বীপে নদীয়াতে, যাকে তর্কে উনি পরাজিত করেছেন, তিনিও মহাপ্রভুকে প্রাণের থেকেও ভালোবাসেন। মহাপ্রভুর ছাত্ররা তো মহাপ্রভুকে খুবই ভালোবাসেন, যারা আপাত দৃষ্টিতে মহাপ্রভুর দ্বারা পরাজিত তারাও মহাপ্রভুকে খুব ভালোবাসেন, কেউ মহাপ্রভুকে ছাড়া থাকতে পারে না। এতদিন যাবৎ পরে মহাপ্রভু ফিরে আসলেন নবদ্বীপে। শচীমা বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে দেখে আনন্দে ক্রন্দন করতে লাগলেন, কিভাবে এই দিন উদযাপন করবেন শচীমা, যে ওনার প্রাণের নিমায় ফিরে এসেছে। আমরা কিরকম আনন্দ উদযাপন করি যখন কোনো ভালো কোনো খবর পাই? জানি না কে কিরকম উদযাপন করে, সবার ধরন আছে, কেউ নাচানাচি করে, কেউ গিয়ে ভালো করে রেস্টুরেন্টে খেয়ে আসে,
ভালো পরীক্ষা ফল করেছি, বাবা আমাকে বলে আমি তো ফার্স্ট হয়েছি, ভালো করে খেতে দাও এখন, বা আমি 90% পেয়েছি, কিছু একটু করো, কিছু গিফট দাও। সবার কিন্তু আলাদা আলাদা ধরন আছে আনন্দ প্রকাশ করার জন্য। সচিমা কীভাবে আনন্দ প্রকাশ করেছিলেন এটা আমাদের জানা দরকার। বৈষ্ণব কীভাবে আনন্দ প্রকাশ করেন, ছোট্ট নিমাই একটু আগে ফিরে যাচ্ছে। আরে নিমাই তখন কথা বলতে জানে না, একটা দুটো শব্দ, ভাঙা ভাঙা শব্দ বলে, কিন্তু মা এখনো বলতে শিখেনি, এত ছোট। একদিন সচিব মা নিমাইকে কোলে করে অনেক আদর করছে, দেখতে এত সুন্দর নিমাইকে। সচিব মা তখন নিমাইকে বলছে, নিমাই তোকে দেখতে এত সুন্দর, তোকে দর্শন করে আমার চোখের সার্থকতা। তোকে সন্তান রূপে গ্রহণ করে মা হওয়ার সার্থকতা আমি অর্জন করেছি। তুই আমাকে একবার মা বলে ডাক, তুই আমাকে একবার মা বলে ডাক। সেই সেই মা ডাকতে শ্রবণ করে আমি কর্ণের সার্থকতা করি। এত আদর করে নিমাইকে বলছে, নিমাই শুধু হা করে মায়ের দিকে তাকিয়ে আছে, বলে তুমি বলছো টা কি, ছোট্ট তো কথা বলতে জানে না। আর সচিমা বারবার এটা বলছে, তুই একবার আমাকে মা বলে ডাক, একবার। মাকে খুশি করার জন্য এই নিমাই প্রথমবার, একবার না বারবার, এই প্রথম মা বলে ডাকতে শুরু করলেন। সচিমা এত আনন্দ পেয়েছে যে আনন্দ প্রকাশ করবে কি করে। সচিমায়ের কাছে আজ হচ্ছে মহোৎসবের দিন। কিসের মহোৎসব? যে আজ এই দিনে আমার সন্তান আমাকে মা বলে ডেকেছে, কিছু একটা করা উচিত। তৎক্ষণাৎ উনি আদেশ দিলেন ওনার সেবকদেরকে, বাজার থেকে আজকের সবচাইতে ভালো ভালো শাক সবজি সব নিয়ে আসো, আজকের বৈষ্ণব সেবা হবে। বৈষ্ণবদেরকে ডাকো, আজকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা মহোৎসব। তো বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করলে হরণ, বৈষ্ণবরা জিজ্ঞাসা করছে আজকে সচি মায়ের জগন্নাথ মিশ্রের বাড়িতে বৈষ্ণব সেবা কি উপলক্ষ। এই উপলক্ষ আজকের ছোট্ট নিমাই সচি মাকে মা বলে ডেকেছে। তো বৈষ্ণবদের আনন্দের প্রকাশ হচ্ছে বৈষ্ণব সেবার মাধ্যমে। এরকম না যে আজকে ভালো দিন যাই একটা নিজে ভালো কাপড় কিনে নিয়ে আসি, ওটা করতে পারেন, ওটাও ঠিক আছে, হ্যাঁ ওটা খারাপ না। অ্যাটলিস্ট কমপক্ষে আপনারা তো জামা কাপড় কিনে ভালো করে বেশভূষা করে মন্দিরে যাবেন, উৎসবে ভগবান দর্শন করবেন, ভালো। কিন্তু সর্বশ্রেষ্ঠতম উপায় আনন্দ প্রকাশ হচ্ছে বৈষ্ণব সেবার। আজকের আনন্দের সীমা নাই, কেন না মহাপ্রভু ফিরে এসেছেন নবদ্বীপে। তাই সচিমা আজকের বড় বৈষ্ণব সেবার আয়োজন করছেন ওনার বাড়িতে, এই মহোৎসব উদযাপন করার জন্য যে আজকের নিমাই ফিরে এসেছেন। নিমাই খুব খুশি, কেন যে মা যথার্থ রূপে উৎসব উদযাপন করছে, বৈষ্ণব সেবা করার জন্য, বৈষ্ণবদের কৃপা পাওয়ার জন্য। আর একে একে করে সমস্ত বৈষ্ণব বৃন্দ জগন্নাথ মিশ্রের বাড়িতে প্রবেশ করছে। আপনারা জানেন জগন্নাথ মিশ্র এখন নেই, জগন্নাথ মিশ্র তো মহাপ্রভুর যখন মাত্র 10 বছর ছিল তখন জগন্নাথ মিশ্র দেহ রেখেছে। সচিমা কিন্তু একাই মহাপ্রভুকে লালন পালন করে বড় করিয়েছেন, শিক্ষা লাভ, শিক্ষা দিয়েছেন, সবকিছু একা সামলেছে সচিমা। এক এক বৈষ্ণব আসছে বাড়িতে, আর মহাপ্রভু কত বিনম্র চিত্তে বৈষ্ণবদেরকে দণ্ডবত প্রণাম করছেন, ওনাদের চরণ ধুলি মস্তক ধারণ করছেন মহাপ্রভু। বৈষ্ণবদের মহিমা প্রকাশ করতে শুরু করলেন মহাপ্রভু, যে এই জড়জগতে কেউ যদি ভবসমুদ্র পার হতে চায় একমাত্র উপায় হচ্ছে বৈষ্ণবদের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করা, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। শ্রীমন মহাপ্রভু, প্রভু বলে তোমা সভাকার আশীর্বাদে গয়া ভূমি দেখি আওলাও নির্বিরো।
যে হে বৈষ্ণব বৃন্দ, কেবলমাত্র আপনাদের বিশেষ আশীর্বাদে নির্বিঘ্নে আমার গয়াধাম আমার সফল হল। আর মহাপ্রভু এত বিনম্র চিত্তে বৈষ্ণবদের প্রশংসা করছেন, কোনো অহংকারের কোনো ভাব নেই। উনি যে এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত, বিন্দুমাত্র অহংকার নাই। হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল শ্রীমন মহাপ্রভুর। গয়াধামে যাওয়ার আগে মহাপ্রভু তো সবসময় তর্ক করতেন, শুধু সাধারণ পণ্ডিতদের সাথে না, বৈষ্ণবদের সাথেও তর্ক করতেন। এমন একটা পর্যায়ে এসেছিল যে নিমাই পণ্ডিতকে দেখলেই বৈষ্ণবরা অন্য রাস্তায়, হরে কৃষ্ণ তুমি থাকো তোমার জায়গায়, তোমার সঙ্গ আমরা করব না। এবং মহাপ্রভু বলতেন ভক্তদেরকে, জোরে জোরে বলতেন, আমি ভক্ত না বলে আমার থেকে তোমরা দূরে থাকছ। ছাত্রদেরকে বলতেন, দেখো দেখো এরা বৈষ্ণব, যেখানে কৃষ্ণ আলোচনা নেই সেখানে বৈষ্ণব নাই, আমি তো বৈষ্ণব না, সেই জন্য এই সমস্ত মহান বৈষ্ণবরা আমার থেকে দূরে থাকে। কিন্তু হে বৈষ্ণবগণ, জেনে রাখো তোমরা, আমি একদিন এমন বৈষ্ণব হব যে আমাকে ছাড়া তোমরা এক মুহূর্ত থাকতে পারবে না। বৈষ্ণবরা মনে মনে খুব আনন্দ পেতেন, কিন্তু বাচ্চাকে কিছু বলতেন না। যদি কিছু বলে আবার যদি তর্ক করে, এখন তো বৈষ্ণব হয়নি, আগে বৈষ্ণব হোক, মনে মনে বৈষ্ণব খুব আনন্দ পেয়েছিলেন মহাপ্রভুর এই মনোভাব দর্শন করে। মহাপ্রভু এত বিনম্র চিত্তে বৈষ্ণব সেবা করছেন, বৈষ্ণবের প্রশংসা করছেন, সঙ্গে সঙ্গে কিছু বৈষ্ণব এগিয়ে আসলেন, মহাপ্রভুর মাথায় হাত রেখে শিরে হাত দিয়া কহ চিরজীবী করে, তুমি দীর্ঘজীবী হ। কেউ কেউ হাতে হাত দিচ্ছে, কেউ মাথায় হাত দিচ্ছে, কেউ বুকে হাত দিচ্ছে, বুকে হাত দিয়ে ভগবানের বিভিন্ন স্তব স্তুতি করছে যাতে মহাপ্রভুর কোনো অমঙ্গল না হয়। ওরা তো জানে না ইনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গায়ে হাতে হাত দিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে। না অনেক যারা বয়স্ক লোক দেখবেন, কোনো জুনিয়র ভক্ত যখন বা কনিষ্ঠ ভক্ত যখন সামনে যায়, গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে অনেক আশীর্বাদ করে, অনেক স্নেহ প্রদর্শন করে। তো বৈষ্ণব নবদ্বীপের বৈষ্ণবরা মহাপ্রভুকে এইভাবে আশীর্বাদ করতে লাগলেন, গোবিন্দ শীতলানন্দ করুণ প্রসাদ। যারা প্রবীণ ভক্ত তাদেরকে সেবা করলেন মহাপ্রভু প্রসাদ পরিবেশন করার পরে। কিছু ভক্তবৃন্দ উনার কাছে এসেছেন, সবার সামনে তো মনের কথা খুলে বলা যায় না, উনার যে এই আমূল পরিবর্তনের কারা বুঝতে পারবে, যারা ভক্তি পথে আছে তারাই বুঝতে পারবে। কৃষ্ণের ক্রন্দন কে বুঝে, যারা কৃষ্ণের জন্য ক্রন্দন করে তারাই বুঝে। কার সাথে হরিনাম করা যায়, যাদের হরিনামের প্রতি আসক্তি রয়েছে। কার সাথে নৃত্য করা যায় কৃষ্ণ কীর্তনে, কার সাথে গৌর কথা শ্রবণ করা যায়, যারা মহাপ্রভুর চরণে আসক্তি তাদের সাথে গৌর কথা, যারা কীর্তনে নৃত্য করতে আনন্দ পায় তাদের সাথে নৃত্য করা। তো মহাপ্রভু অপেক্ষা করছিলেন, কিছু ভক্ত আসলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ভক্তদেরকে দেখে অত্যন্ত আনন্দিত চিত্তে বললেন, প্রভু বলে, বন্ধু সব শুনো কহি কথা, তোমরা হচ্ছ আমার প্রকৃত বন্ধু। মনের কথা তোমাদেরকে একটু বলি, যে কৃষ্ণের অপূর্ব যে দেখিল যথাযথা, কৃষ্ণের যে অপূর্ব মাধুর্য যা আমি দর্শন করেছি, তা আমি কি বলবো,
আমি গয়াতে গেলাম, শুনলে ভক্তরা, আমি গয়াতে গিয়েছিলাম এবং গয়ার যে মহিমা আমি শ্রবণ করেছি বৈষ্ণবদের শ্রীমুখ থেকে তা অভরপূর্ণ। কৃষ্ণের রূপের মহিমা, কৃষ্ণের লীলার মহিমা, কৃষ্ণের ধামের মহিমা আমি একটুখানি শ্রবণ করেছি। আমি সহস্র সহস্র বিপ্র পর বেদ ধমে, গয়া ধামে সহস্র সহস্র পণ্ডিতগণ তারা ভগবানের স্তব স্তুতি করছে। বিষ্ণু পাদ পদ্মতীর্থ আমি দর্শন করার আমি সৌভাগ্য অর্জন করেছি। আমার খুব ইচ্ছা আগামীকাল তোমাদের সাথে এক নির্জন স্থানে বসে আমি আমার মনের কথা তোমাদের কাছে প্রকাশ করতে চাই। তোমরা দয়া করে আমাকে গ্রহণ করো। মহাপ্রভু বিনম্র চিত্তে বৈষ্ণবদের কাছে এইভাবে প্রার্থনা করতে লাগলেন। সেই জন্য চৈতন্য ভাগবতের বর্ণনা, আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, নবদ্বীপ ধামে এই গয়া থেকে প্রত্যাবর্তন করার পরে মহাপ্রভু ওনার যে উদ্দেশ্য নিয়ে উনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তা প্রকাশ করতে লাগলেন। আর অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল উল্লাস, যা দর্শন করে বিশ্ব ব্রহ্মাণ্ড উল্লসিত হলেন। আর যখন ভক্তবৃন্দরা যখন শুনলেন যে মহাপ্রভু আচরণে আমূল পরিবর্তন, এখন নিমায় পণ্ডিত ভক্ত হয়ে গেছে, ভক্তদের আনন্দের সীমা নাই। সুনিধ্বনি যাই যথা ভাগবত বৃন্দ, মহাপ্রভুকে দর্শন করার জন্য এখন ভাগবত বৃন্দ মহাপ্রভুর কাছে আসতে লাগলেন। বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। যারা যারা মহাপ্রভুকে এই দিন দর্শন করতে এসেছিলেন তারা কোনোদিন এই এই দিনটির কথা কোনোদিন ভুলবে না। শ্রীমান পণ্ডিত ওই সময় উপস্থিত ছিলেন। প্রত্যেকটা দিন শ্রীবাস অঙ্গনে মুরারিগুপ্ত প্রভু, শ্রীমান পণ্ডিত, শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তবৃন্দরা, গদাধর, গোপীনাথ, রামায় পণ্ডিত আদি প্রত্যেকটা দিন সকালবেলা সবাই শ্রীবাস অঙ্গনে উপস্থিত হতেন এবং সবাই কৃষ্ণের জন্য ফুল তুলতেন। এইখানে বর্ণনা, চৈতন্য ভাগবতের বর্ণনা, যে শ্রীবাস অঙ্গনে যে ফুলের যে ঝাড় ছিল তা দিব্য ফুলের ঝাড়। কেন? কন্দরূপে কিবা কল্পতরু অবতারে, ওই ফুলের গাছটি কল্পবৃক্ষের মতো। কল্পবৃক্ষ কেমন? আপনি যত চান তত দেবে। যারা এখানে ফুলের মালা গাঁথেন, কখনো কখনো ফুলের অভাব হয়ে যায়, আর একটু ফুল হলে ভালো হতো, এই ফুল হলে ভালো হতো, ওই ফুল হলে ভালো হতো, কিন্তু শ্রীবাস অঙ্গনে কল্পবৃক্ষ ফুলের গাছ। যতক বৈষ্ণব তুলে তুলিতে না পারে, অক্ষয় অব্যয় পুষ্প সর্বক্ষণ ধরে। ওই ফুলের গাছ এমনই ছিল যে যত পুষ্প চয়ন করা হতো ততই পুষ্প প্রকাশ পেত, কোনো অভাব নেই। কিরকম হতো মায়াপুরে যদি ওরকম করে গাছ থাকত? আমি জানি না, আপনারা নিশ্চয় জানেন, মনে আছে এই আমাদের কালবাটের ওখানে একটা বড় একটা বটবৃক্ষ ছিল, দেখেছেন? দুর্ভাগ্যবশত কেটে দিয়েছে,
প্রভুপাদ কিন্তু বলেছিলেন ওই গাছটি কল্পবৃক্ষ গাছ, বিশেষ করে ওই গাছটা। এবং দেখবেন আমাদের আমার পরমানন্দ গুরুদেব সেই সময় জয়পথ গোস্বামী গুরু মহারাজের সাথে প্রভুপাদের কিছু ছবি আছে ওই গাছের তোলায়। দেখুন ওই গাছের পাশ দিয়ে প্রভুপাদ হাঁটছেন প্রাত ভ্রমণে, এবং ওই গাছটিকে দেখে প্রভুপাদ বলেছিলেন এটি কল্পবৃক্ষ গাছ। কল্পবৃক্ষ মানে যা চাও, তুমি যদি কল্পবৃক্ষের কাছে গিয়ে বলো রসগোল্লা লাগবে, রসগোল্লা তোমার দিতে, কারোর লাগবে সুইট রাইস তো সুইট রাইস দেবে, কারো লাগবে কেক তো কেক দেবে, কি চাও চকলেট যা চাও। এবং ভগবানের সেবার জন্য এই কল্পবৃক্ষ রয়েছে, সুরভি গাভী আর কল্পবৃক্ষ কেবলমাত্র ভগবানের সেবায়। আমরা যখন এই যে উদাহরণটা দিলাম যে তুমি যত রসগোল্লা চাও, সঙ্গে সঙ্গে মনে কি হয়, কখন মনে হয় যে আমাদের আরে রসগোল্লাটা নিয়ে কৃষ্ণকে খাবো, মনে হয় যে না যেই মনে হয় যে এ রসগোল্লা আমি তাহলে পাঁচ ছটা খেয়ে নেব, এই জন্যে আমরা ওইখানে যেতে পাচ্ছি না এখন। কিন্তু ভক্তের মন কীরকম, যেখানেই কিছু ভালো দেখবে এটা ভগবানকে খুব সুন্দর মানাবে। ঠিক যেরকম মাধবেন্দ্র পরিপাদ গেলেন রেমুনাতে, সেই ক্ষীরের কথা শুনলেন অমৃত কেলি, প্রথম যদি আমি আমার গোপালকে পাওয়াতে পারতাম, এইটি হচ্ছে ভক্তের মনোভাব। যখন যা দেখবে কিভাবে এইটা ভগবানের সেবায় নিয়োজিত হবে, কিভাবে এটা ধামের সৌন্দর্য বৃদ্ধি হবে, কিভাবে এই জিনিসটা নিয়ে আমি ভক্তের সেবায় আমি নিয়োজিত করতে পারব, এইটি হচ্ছে ভক্তের মনোভাব। তো শ্রীবাস ঠাকুর সমস্ত ভক্তদের সাথে পুষ্প চয়ন করছেন, শ্রীমান পণ্ডিত এখনো আসেনি, কি ব্যাপার শ্রীমান পণ্ডিত কোথায়? যখন শ্রীমান পণ্ডিতের কথা উঠছে সেই সময় শ্রীমান পণ্ডিত সেইখানে প্রবেশ করে, আর ওনার মুখে যে হাসি ছিল সেই হাসিটা দেখেই ভক্তরা বুঝতে পেরেছে এর কাছে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। ভক্তরা ওনাকে জিজ্ঞাসা করছে শ্রীমান পণ্ডিত কি খবর তোমার কাছে? শ্রীমান পণ্ডিত তখন বলতে লাগলেন আমার কাছে শুধু ভালো খবর নয়, আমার কাছে পরম অদ্ভুত কথা, মহা অসম্ভব পরম অদ্ভুত কথা, এবং এমন একটি কথা তোমাদেরকে বলবো যা অসম্ভব। তো ভক্তরা বলছে এমন, আমরা অনেক, আমাদের তো বয়স হলো, আমাদের তো বয়স হলো, আমাদের আর কি দেখার বাকি আছে? তখন শ্রীমান পণ্ডিত বলছে না, আমি আবার বলছি পরম অদ্ভুত কথা, মহা অসম্ভব। তো ভক্তরা তো একদম উত্তেজিত হয়ে গেছে উৎক্রীপ শোনার জন্য শ্রীমান পণ্ডিতের থেকে যে কি সেই পরম অদ্ভুত কথা, মহা অসম্ভব। তখন শ্রীমান পণ্ডিত উচ্চস্বরে আনন্দিত চিত্তে দৃপ্ত কণ্ঠে উনি ঘোষণা করলেন, শুনো শুনো ভক্তগণ, আমি অত্যন্ত আনন্দের সহিত আমি ঘোষণা করছি যে নিমায় পণ্ডিত পরম বৈষ্ণব হয়ে গেছে নিতাই গৌর ব্রহ্মানন্দে। তার মানে যাদের কাছে উনি বলছেন তারা কিন্তু কেউ নিমায় পণ্ডিতের বাড়িতে যায়নি তার আগের দিন, শ্রীমান পণ্ডিত গিয়েছে। আর এই যে লীলাটি, এই যে খবর শোনার জন্য ভক্তরা এত বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা কালকে আলোচনা করছিলাম যে কিভাবে ভক্তরা ভগবানের কাছে কত অনুনয় বিনয় করে প্রার্থনা করছিলেন যে হে প্রভু নিমায় পণ্ডিতকে ভক্ত বানিয়ে দাও, নিমায় পণ্ডিত ভক্ত হোক, নিমায় পণ্ডিত ভক্ত হোক। এই শ্রীমান পণ্ডিতই হচ্ছেন সেই ব্যক্তি
তিনি শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তদের কাছে ঘোষণা করেছিলেন যে যেই দিনের জন্য আপনারা এত বছর অপেক্ষা করছেন তার অবসান হলো নিমাই পণ্ডিত মহাভাগবত হলো, হরি বল। তো ভক্তরা তো একদম চেপে ধরেছে শ্রীমান পণ্ডিতকে, তুমি কি করে বুঝলে যে নিমাই পণ্ডিত মহাভাগবত হয়ে গেছে, পরম বৈষ্ণব হয়ে গেছে। তখন উনি বলছেন যে আমি কালকের গিয়েছিলাম ওনার বাড়িতে, আমি গিয়ে স্তম্ভিত হয়ে গেছি যে নিমাই পণ্ডিত যার এত অহংকার ছিল যে উনি হচ্ছে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত, এখন বিনম্রতার মূর্ত বিগ্রহ উনি। কিভাবে বৈষ্ণবদেরকে উনি সম্মান দিচ্ছিলেন, কিভাবে উনি বৈষ্ণবদেরকে দণ্ডবত প্রণাম করছিলেন, কিভাবে বৈষ্ণবদের চরণ ধরে শ্রীমান মহাপ্রভু মস্তকে ধারণ করছিলেন, কিভাবে প্রসাদ পরিবেশন করছিলেন, তা আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তারপরে আমাদেরকে দেখে নিভৃত্তে যে লাগিলেন কহিতে কৃষ্ণ কথা, যে যে স্থানে দেখিলেন যে অপূর্ব যথা গয়া ধামে যে সমস্ত অপূর্ব লীলা স্থান মহাপ্রভু দর্শন করেছেন তা আমাদের কাছে বর্ণনা করতে লাগলেন। এবং ওনার শরীরে যে অষ্টসাত্ত্বিক বিকার প্রেমের যে লক্ষণ তা আমরা দর্শন করলাম, এবং সর্ব অঙ্গ মহাকম্প পুলকে পূর্ণিত হা কৃষ্ণ বলিয়া মাত্র পরিলাভ হইত, কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে নিমাই পণ্ডিত উনি মাটিতে লুকিয়ে পড়লেন। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, কারণ ওনার শরীরে প্রাণের কোনো লক্ষণ ছিল না, কৃষ্ণ বিরহে কতক্ষণে বাহ্য দৃষ্টি হইল চমকিত। শেষে ওনার যখন জ্ঞান ফিরল, উনি যেইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছিলেন, হেন বুঝি গঙ্গা দেবী আসিয়া মিলিলা, এমনভাবে কৃষ্ণ বিরহে মহাপ্রভু ক্রন্দন করছিলেন মনে হচ্ছে ওনার চোখ থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। হে বৈষ্ণবগণ, একটা বিষয় আমি বলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস তাহাতে মানুষ বুদ্ধি নাহি আর মানে, যে কৃষ্ণ বিরহ যে কৃষ্ণ প্রেম আমি নিমাই পণ্ডিতের দেহে আমি লক্ষণ করলাম, যেভাবে মহাপ্রভু ক্রন্দন করছিলেন কৃষ্ণ বিরহে, আমি নিশ্চিত ইনি কোনো সাধারণ মানুষ নয়, যে যে ভক্তি দেখিল আমি তাহার নয় নয় নিজের চোখে আমি যে ভক্তি দেখেছি এটা সম্ভব না কোনো মানবের পক্ষে। শ্রীমান পণ্ডিতের কথা শুনে সমস্ত ভক্তরা ক্রন্দন করতে লাগলেন, ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন যে এতদিন পরে ভগবান আমাদের প্রার্থনা শুনেছে, নিশ্চিত রূপে এখন প্রচার বাড়বে আমাদের। ভক্তদের কয়েকটি গুণ যা ভগবানকে খুব দৃঢ়ভাবে আকর্ষিত করে তা হচ্ছে, অপরের ভালো দেখে একজন ভক্ত খুব আনন্দিত হয়। যখন একজন ভক্ত দেখেন যে অপর ভক্ত কত সুন্দরভাবে ভক্তি জীবনে অগ্রসর হচ্ছে, এইটা থেকে ভক্তরা খুব আনন্দিত হয়। সাধারণত বদ্ধজীবের মনে কিরকম আচরণ, অপরের ভালো দেখে নিজে কষ্ট পায়, ও হয়ে গেল পাস করে ফেললো, ও দীক্ষা পেয়ে গেল, ও এখন আরে ওকে প্রণাম করছে কেন, আরে ও ক্লাস দেয়, আরে কত সুন্দর সেবা করছে, ভিতরে জ্বলছে একদম জ্বলছে। ভক্তের স্বভাব ঠিক বিপরীত, দেখুন শ্রীমান পণ্ডিতের মনোভাব দেখুন, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, গোপীনাথ, রামায় পণ্ডিত, মুরারিগুপ্ত প্রভু আদি ভক্তের মনোভাব দেখুন,
মহাপ্রভু ভক্ত, ওরা তো জানে না এখন পর্যন্ত মহাপ্রভু নিজেকে প্রকাশ করেননি ভগবান রূপে, কিন্তু নিমাই পণ্ডিত যে ভক্ত হয়ে গেছে এইটা দেখেই ভক্তদের আনন্দের সীমা নাই। দ্বিতীয়ত ভক্তের একটি গুণ যা ভগবানকে খুব আকর্ষিত করে তা হচ্ছে অপরের কাছে কৃষ্ণ কথা প্রকাশ করা। কোনো না কোনোভাবে জীবকে কৃষ্ণের চরণ কমলে আকর্ষিত করা, এতে ভক্তের আনন্দ অনেক বেশি। কোনো না কোনোভাবে তাদের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করা, কোনো না কোনোভাবে তাদেরকে অনুপ্রাণিত করা, তারা যাতে হরিনাম গ্রহণ করে। শ্রীমান পণ্ডিত বললেন যে আগামীকাল আমরা সবাই শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আমরা যাব। নিমাই পণ্ডিত বলেছেন উনি শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আসবেন। আপনারা সবাই জানেন যে শুক্লাম্বর ব্রহ্মচারী হচ্ছেন শ্রীমান মহাপ্রভুর পিতৃতুল্য ছিলেন, এবং শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুকে খুব স্নেহ করতেন, পিতার ন্যায় স্নেহ করতেন, নৈষ্ঠিক ব্রহ্মচারী, তপস্বী, ত্যাগী, এবং বেশিরভাগ সময় বেশির মানে তীর্থযাত্রায় উনি থাকতেন, বিভিন্ন ধামে উনি যেতেন। গঙ্গার তীরে উনার বাড়ি, ঠিক অদ্বৈত গোসাইয়ের বাড়ির সামনেই শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি। সমস্ত ভক্তরা তারপরের দিন অধীর আগ্রহে চলে গেলেন শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে। সমস্ত ভক্তরা বসে আছেন অধীর আগ্রহে, মহাপ্রভুর জন্য অপেক্ষা করছেন। গদাধর পণ্ডিত উনি একটু আগে গিয়েছেন, আগে গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে আছেন। আপনারা জানেন মহাপ্রভুর সহপাঠী এবং মহাপ্রভুর অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন গদাধর পণ্ডিত। এখন নিমাই পণ্ডিতের আমূল পরিবর্তন, উনি নিজেকে সম্বরণ করতে পারবেন না উনি জানেন, সেই জন্য একদম ঘরের ভিতরে উনি প্রবেশ করলেন যেখানে অন্য কেউ নাই, ওইখান থেকেই দর্শন করবেন মহাপ্রভুর লীলা। সমস্ত ভক্তরা যখন অধীর আগ্রহে যখন অপেক্ষা করছিলেন, হেন ওই সময়ে বিশ্বম্ভর দ্বিজরাজ আসিয়া মিলিলা যথা বৈষ্ণব সমাজ, ঠিক সেই সময়ে মহাপ্রভু কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে করতে শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে প্রবেশ করেন। মহাপ্রভু যখন প্রবেশ করলেন সমস্ত ভক্তরা উঠে দাঁড়ালেন, কিন্তু মহাপ্রভু কারোকে চিনতে পারলেন না। কেন চিনতে পারলেন না? যে মহাপ্রভু এমনভাবে ক্রন্দন করছিলেন এবং কৃষ্ণ বিরহে শ্রীমন মহাপ্রভুর ভাব এত গভীর ছিল যে উনি ঠিক মতো সেইভাবে ভক্তদেরকে চিনতে পারছিলেন না, এবং ভক্তদের সম্ভাষণের কোনো উত্তরও দিলেন না শ্রীমন মহাপ্রভু, কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন এবং ভক্তদের কাছে উনি প্রার্থনা করতে লাগলেন যে আপনারা দয়া করে আমার কৃষ্ণকে এনে দেন, আমি কৃষ্ণকে দর্শন করতে চাই, আমি আমার জীবনে আর কিচ্ছু চাই না। মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ির একটি স্তম্ভ ধরে উনি ক্রন্দন করতে লাগলেন। একবার আমি তোমাকে পেয়েছিলাম হে কৃষ্ণ, তুমি একবার আমাকে দর্শন দিয়ে তুমি কোথায় গেলে? তুমি কেন আমাকে এইভাবে তুমি ছেড়ে চলে গেলে? তো মহাপ্রভু ওই স্তম্ভকে ধরে এমনভাবে ক্রন্দন করছিলেন, এত বলি স্তম্ভ কোলে করিয়া পড়িলা, ওই স্তম্ভকে ধরে ক্রন্দন করছিলেন এবং ক্রন্দন করতে করতে কৃষ্ণ বিরহে মহাপ্রভু ওই স্তম্ভকে নিয়েই মাটিতে পড়ে যান। স্তম্ভ মানে বাড়ির যে পিলার হয় না, পিলার থাম্বা,
ওইটা নিয়েই মহাপ্রভু করেছেন কৃষ্ণ বিরহের প্রভাব। ভাঙিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে, কথা কৃষ্ণ বলি পড়িলেন মুক্তা কিসে। মহাপ্রভু পড়ে গেলেন মাটিতে ওই স্তম্ভ নিয়ে, হা কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন। এই রকম কৃষ্ণ বিরহ নদীয়ার ভক্তবৃন্দরা কখনো দর্শন করেননি। শ্রীমান পণ্ডিত, তুমি কালকের আমাদেরকে যা শ্রবণ করিয়েছিলে তার সাথে তো এটা মিল খায় না। তুমি যে কৃষ্ণ প্রেমের কৃষ্ণ বিরহের বর্ণনা দিয়েছিলে গতকাল, আজকের আমরা স্বচক্ষে দেখলাম যে সত্যিকারের এটা সাধারণ কোনো মানবের পক্ষে এই রকম কৃষ্ণ বিরহ প্রকাশ করা সম্ভব নয়। সবাই ক্রন্দন করতে লাগলেন আনন্দে। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ বৈষ্ণবদের আনন্দের ক্রন্দনে পূর্ণ হল। কেবলমাত্র একজন খুব আনন্দ পাচ্ছিলেন এই লীলা দেখে, তা হচ্ছে গঙ্গা দেবী। কারণ শুক্লাম্বর ব্রহ্মচারীর আশ্রম ছিল গঙ্গা দেবীর পাড়েই একদম। সবাই হইলা প্রেম আনন্দে মূর্ছিত, হাসেন জাহ্নব দেবী দেখিয়া বিস্মিত। এ কিরকম ভগবানের দিব্য লীলা, যে ভগবান এবং ভক্ত উভয় কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। মহাপ্রভু কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন, ভক্তরাও কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। উনার যখন জ্ঞান ফিরল উনি আবার ক্রন্দন করতে লাগলেন। ভক্তদেরকে বারবার উনি অনুরোধ করছেন যে তোমরা আমার কৃষ্ণকে খুঁজে দাও। বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন সুমন মহাপ্রভু কৃষ্ণ বিরহে। উঠিল পরমানন্দ কৃষ্ণের ক্রন্দন, এখন মহাপ্রভু ক্রন্দন করছেন ভক্তদের সহিত। ভক্তরা অনেকভাবে চেষ্টা করে মহাপ্রভুকে সান্ত্বনা দিলেন। প্রথমে মহাপ্রভু ক্রন্দন করছিলেন, পরে সমস্ত ভক্তরা মহাপ্রভুর সাথে কৃষ্ণ বিরহে ক্রন্দন করছিলেন, এখন ভক্তরা শান্ত হলেন। কিন্তু গদাধর, যিনি ভিতরে ঘরের ভিতরে ছিলেন, তিনি ক্রন্দন সম্বরণ করতে পারছিলেন না। উনি এক নাগারে কৃষ্ণ বিরহে উনি ক্রন্দন করছিলেন। মহাপ্রভুর এই ভাব, এই আমূল পরিবর্তন দেখে উনি নিজেকে সম্বরণ করতে না পেরে উনি ক্রন্দন করছিলেন। সবাই যখন শান্ত হলেন, একজনই ক্রন্দন করছে, সেমন মহাপ্রভু বললেন, প্রভু বলে কুঞ্জন গৃহের ভিতরে কে এইভাবে করুণ স্বরে আকুল ভাবে কৃষ্ণকে এইভাবে কে ডাকছে? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কার এত ভক্তি, কে এইভাবে ভগবানকে ডাকছে? ভক্তরা তখন বললেন, ব্রহ্মচারী বলেন তোমার গদাধর। শুক্লাম্বর ব্রহ্মচারী বললেন, এ প্রভু তো তোমার গদাধর, নিয়ে আস ওকে আমার সামনে। ভক্তরা গদাধর পণ্ডিতকে যখন মহাপ্রভুর সামনে যখন নিয়ে আসলেন, তখন মহাপ্রভু অত্যন্ত বিনম্র চিত্তে গদাধর পণ্ডিতের প্রশংসা করে বললেন, প্রভু বলে গদাধর তোমার শক্তি, গদাধর তোমার জীবন ধন্য, কেন শিশু হইতে কৃষ্ণতে করিলা দৃঢ়মতি, ছোট্টবেলা থেকে তোমার কৃষ্ণের চরণ কমলে তোমার মতি, আর দেখো আমার জীবন কেমন, আমার সে হেন জন্ম গেল বৃথা রসে, সারাটি জীবন আমি বৃত্তা রসে কাটিয়ে দিলাম, কিন্তু তুমি ছোট্টবেলা থেকেই কৃষ্ণের চরণ কমলে তুমি আত্মসমর্পণ করেছ, পাহিনু অমূল্য নিধি গেল দিন তোষে, এই দুর্লভ মানব জীবন আমি পেলাম কিন্তু সঠিক ব্যবহার করতে পারলাম না, কিন্তু তুমি পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে
ছোট্টবেলা থেকে তুমি কৃষ্ণকে ভালোবাসতে পেরেছো, আমি কৃষ্ণকে ভালোবাসতে পারলাম না। হে ভক্তগণ, আবার মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন, হে ভক্তগণ, প্রভু বলে মোর দুঃখ করহ খণ্ডন। তোমরা বৈষ্ণব, তোমরাই পারো আমার দুঃখের খণ্ডন করতে। কিভাবে তোমরা পারবে? কৃষ্ণ সে তোমায় তুমি দিতে পারো, তোমারও সকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। হে বৈষ্ণব বৃন্দ, প্রভু বলে মোর দুঃখ করহ খণ্ডন, আনি দেহ মোরে নন্দ নন্দ গোপের নন্দন। তোমরা কৃষ্ণকে এনে দাও, কৃষ্ণকে যদি আমি পাই তাহলে আমার দুঃখের নিরসন হবে। এইভাবে মহাপ্রভু অত্যন্ত বিনম্র চিত্তে বৈষ্ণবদের চরণ কমলে প্রার্থনা করলেন। শিল প্রভুপাদ এ প্রসঙ্গে খুব দৃঢ়তার সাথে বলেছেন, কোন ভক্ত কোন পর্যায়ে, ভগবত ভক্তির যে কোনো পর্যায়ে কখনো মনে করে না যে আমার আর বৈষ্ণবদের আশীর্বাদ লাগবে না, আমার ভক্তিশাস্ত্রী হয়ে গেছে, আমার ভক্তি বৈভব হয়ে গেছে, আমার ভক্তি বেদান্ত হয়ে গেছে, ভক্তি সার্বভৌম হয়ে গেছে, আমি তো সব জেনে গেছি, এখন আমি তো 64 মালা করে জপ করি, আবার কি লাগবে, আবার কেন কৃপা লাগবে, আমি তো ধামে থাকি, 64 মালা জপ করি, একবার করে শুধুমাত্র জল খাই, জল পান করি, আর কারোর আশীর্বাদ লাগবে না। একজন বৈষ্ণব ভগবত ভক্তির প্রত্যেকটি স্তরে পূর্ণরূপে বৈষ্ণবদের চরণ কমলে আত্মানুপাতিত এবং বৈষ্ণবদের কৃপার উপরে পূর্ণ নির্ভরশীল। শিল প্রভুপাদ কিভাবে উনি বৈষ্ণবদের প্রশংসা করেছেন, উনি ওনার শিষ্যদেরকে বলেছেন তোমরা সবাই আমার গুরুদেবের প্রকাশ, শিষ্যদেরকে বলছেন প্রভুপাদ। প্রভুপাদ মায়াপুরে যখন ভাগবত পাঠ দিচ্ছিলেন, ওনার ভক্তদেরকে দেখে প্রভুপাদ ক্রন্দন করেছিলেন, তোমরা কত ত্যাগ করে আমার গুরুদেবের আদেশ পালন করার জন্য তোমরা আমাকে সহযোগিতা করছো, আমি কিচ্ছু করিনি, আমার গুরুদেব তোমাদেরকে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য, তোমাদের সাহায্য ছাড়া আমি কি করতে পারতাম। এইভাবে শ্রীল প্রভুপাদ ওনার শিষ্যদের প্রশংসা করেছেন। 1977 সালে প্রভুপাদ দেহ রাখার পূর্বে যখন কয়েকজন গুরু ভ্রাতা ওনাকে দর্শন করতে এসেছিলেন, প্রভুপাদ হাত জোড় করে ওনাদের কাছে ক্ষমা চেয়েছিলেন যে আপনারা বৈষ্ণব, কোনো না কোনোভাবে আপনাদের চরণে আমার অপরাধ হয়ে গেছে, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করুন। এইটি হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের মনোভাব। বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। এইটি হচ্ছে বৈষ্ণবদের মনোভাব। বৈষ্ণব যত ভগবত ভক্তিতে অগ্রসর হয় তত বিনম্র হয়। মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল, কিন্তু মহাপ্রভু বৈষ্ণবদেরকে বলছেন যে তোমরা আমাকে আশীর্বাদ করো, কারণ তোমারা ছাড়া আমাদের আমার আর কোনো গতি নাই। মহাপ্রভু কিরকম ভগবত ভক্তির স্তরে ছিলেন, দিবসে পুছয়ে প্রভু কত রাত্রি যায়, দিনের বেলা জিজ্ঞাসা করছে এখন রাত কটা বাজে, কে এরকম জিজ্ঞেস করতে পারে, এটা আমার বর্ণনা, এটা চৈতন্য মঙ্গলের বর্ণনা। মহাপ্রভু ভক্তদেরকে জিজ্ঞাসা করছে দিবসে পিছয়ে প্রভু রাত্রে কত রাত্রি যায়, সবজন কহে দিবা রাত্রি নয় হয়। মহাপ্রভু জিজ্ঞাসা করছে এখন রাত্রি কটা বাজে, দিনের বেলা, ভক্তরা বলছে প্রভু এখন তো রাত্রি বেলা, এটা দিনের বেলা, বলছে ও দিনের বেলা, হরে কৃষ্ণ। বলুন হরে কৃষ্ণ। আপনাদের কখনো এরকম হয়েছে দিনের বেলা জিজ্ঞাসা করেছেন রাত্রিবেলা কটা বাজে, রাত্রিবেলা জিজ্ঞেস করেছেন দিনের বেলা কটা বাজে, কারোকে জিজ্ঞেস করে দেখুন, আপনাকে রাঁচিতে নিয়ে যাবে, রাঁচি মানে বুঝুন, রাঁচি হচ্ছে আমাদের পূর্ব ভারতের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল। আমরা গতকাল আলোচনা করেছিলাম, আমরা কিন্তু জড় জগতের প্রতি আমাদের আসক্তি পাগলামির স্তরে,
পাগলের স্তরে, এবং জড়জাগতিক উন্নতির জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করি তা পাগলামি ছাড়া হয় না। আমরা জানি এই জড়জগতে বেশি দিন থাকব না, আমরা জানি যে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আমরা যে কালকের জীবিত থাকবো তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমরা এমনভাবে জীবনযাপন করি মানে যে আগামী 10,000 বছর ধরে বেঁচে থাকবো। এটা পাগলামি ছাড়া কি? কিন্তু মহাপ্রভু কৃষ্ণ কেন্দ্রিক ওনার জীবন, পূর্ণরূপে কৃষ্ণের জন্য উনি পাগল। এই যে দিবস পুছায় প্রভু কত রাত্রি যায়, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হলেন। এই যে মহাপ্রভুর যে ক্রন্দন, মহাপ্রভুর এই যে প্রশ্ন, এটা প্রকৃতপক্ষে কার প্রশ্ন, কার মনোভাব? এটা শ্রীমতী রাধারানীর মনোভাব, এবং সেই ভাব আস্বাদন করার জন্য, শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করার জন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। প্রেমের প্রেমায় বিভোর নাহি জানে দিবা রাতে কারো মুখে কৃষ্ণ নাম শুনি পড়ে খিতি। ভক্তদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করার সাথে সাথে শ্রীমান মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। কৃষ্ণগুণ নাম গীত কেহ যদি গায় শুনিয়া তখনই কাঁদে ভূমিতে লুটায়। এ হচ্ছে মহাপ্রভুর স্থিতি। এইভাবে কৃষ্ণ বিরহে মহাপ্রভু দিন কাটাচ্ছেন, আর সচি মা স্তম্ভিত হয়ে গেছে নিজের ছেলের এই আমূল পরিবর্তন দেখে। তো একদিন মহাপ্রভু বসে আছেন শান্ত মনে, ক্রন্দন করছেন না কৃষ্ণ বিরহে। শচীমা ভাবলেন এখন মনে হয় একটু শান্তভাবে কথা বলা যায়, এগিয়ে গেলেন শচীমা এবং গিয়ে জিজ্ঞাসা করছেন, নিমাই আমি একটা বিষয় কয়েকদিন ধরে চিন্তা করছি। কি মা? আমি ভাবছি আমার সন্তান এত কিপটে কি করে হয়ে গেল। তো নিমাই বলছে, মা কি বলো আরেকবার বলো। আমি চিন্তা করছি আমার সন্তান এত কৃপণ কি করে হয়ে গেল। নিমাই বলছে, মা আমি যেখানে যাই তুমি জানো বাবা চলে যাওয়ার পরে আমি যত অর্থ আমি পেয়েছি, যত সোনা রূপা জামা কাপড় অলঙ্ক যা আমি পেয়েছি আমি সঙ্গে সঙ্গে কিন্তু তোমার হাতে তুলে দিয়েছি। সেজন্য তোমার মুখে আমি কৃপণ হয়ে গেছে এটা মানায় না, কারণ আমি যা পেয়েছি আমার কাছে তো কিছু নাই, আমি কিচ্ছু রাখি না, আমি যা পাই আমি তোমার হাতে তুলে দিই। যথাযথ যাও তুমি পাও যেবা ধন আনিয়ে আমার ঠাই কর সমর্পণ। সচিমা তখন বললেন, এটা ঠিক, এটা ঠিক যে তুমি যখনই যা কিছু পেয়েছ আমাকে দিয়েছ, তাহলে আমাকে কৃপণ কেন বললে তুমি? মহাপ্রভু মনে করে দিলেন যখন আমি বাংলাদেশে গেছিলাম তখন, এখন তো এখন আমরা বাংলাদেশ বলি, আমরা পূর্ববঙ্গ, আমি যা কিছু পেয়েছিলাম কাকে দিয়েছিলাম? নিজের কাছে রেখেছিলাম, তোমার কাছে দিয়েছিলাম না আমাকে দিয়েছিলাম, তাহলে আমাকে কৃপণ কেন বললে? বলছে আসল জিনিসটা তুমি রেখে দিয়েছ আর বাহ্যিক সম্পত্তি তুমি আমাকে দিয়েছ, প্রত্যেকবারে তুমি যাও যা যা পাও তুমি আমাকে দাও আমি অস্বীকার করছি না, কিন্তু আসল সম্পদ তুমি যখন পেলে তখন তুমি আমার থেকে ওটা লুকিয়ে রাখলে। কি মা?
তখন শচীমা বললেন, গয়াতে পাইলে কৃষ্ণ প্রেম হেন ধন, দেবতা দুর্লভ বস্তু অমূল্য রতন। কৃষ্ণ প্রেম তুমি পেলে গয়া ধামে গিয়ে, ওটা আমার থেকে তুমি লুকিয়ে রাখলে। হে বিমাই, আমার প্রতি কবু যদি দয়া থাকে চিত্তে, দেহ কৃষ্ণ প্রেম ধন ডরাও চাহিতে। আমার প্রতি যদি তোমার কোনো করুণা থাকে, তুমি দয়া করে গয়াতে যে কৃষ্ণ প্রেম তুমি পেয়েছ তা তুমি আমাকে দাও। মহাপ্রভু অত্যন্ত বিনম্র চিত্তে বলতে লাগলেন যে, মা, আমি বুঝতে পারলাম না তুমি কেন বলছো যে আমি কৃষ্ণ প্রেম পেয়েছি। কৃষ্ণ প্রেমের লেস মাত্র আমার মধ্যে নাই, কিন্তু একটা বিষয় আমি তোমাকে দৃঢ়ভাবে বলতে পারি মা, তৎ সম্ভব ভবিষ্যতি, এটা কিন্তু সম্ভব। কৃষ্ণ প্রেম পাওয়া কিন্তু সম্ভব, কিভাবে? বৈষ্ণব অনুগ্রহণ, বৈষ্ণবদের আশীর্বাদে একজন কৃষ্ণ প্রেম পেতে পারে, সৎসঙ্গে থাকার ফলে একজন কৃষ্ণ প্রেম পেতে পারে। আমি তোমাকে বলছি মা, তুমি তোমার জীবন বৈষ্ণব সেবায় নিয়োজিত করো, বৈষ্ণব প্রসাদে প্রেম পাবে তুমি মাতা, নিশ্চয় জানিয়া কথা কহিলা না। আমি নিশ্চিত তোমাকে বলছি, তুমি বৈষ্ণব তুমি সেবা করো, তাহলে দেখবে বৈষ্ণব সেবার প্রভাবে তুমি কৃষ্ণ প্রেম পাবে। শচীমা তখন বলতে লাগলেন যে, যতটুকু আমি শাস্ত্র পড়েছি শ্রবণ করেছি, তোমার পিতার থেকে আমি যা শ্রবণ করেছি, এবং একজন বৈষ্ণবের মধ্যে যে সমস্ত গুণ থাকা উচিত, আমি সেই সমস্ত গুণ পূর্ণরূপে তোমার মধ্যে আমি দেখি। তুমি বলছো বৈষ্ণব সেবা করতে, তা আমি যদি তোমার সেবা করি, তুমি বলছো সৎসঙ্গে থাকতে, আমি যদি তোমার সাথে থাকি, নিশ্চিত রূপে আমি প্রেম পাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। মহাপ্রভু অত্যন্ত বিনম্র চিত্তে মাকে বলছে, মা, আমি তোমার কাছে একটা প্রার্থনা করি, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি বৈষ্ণবের সেবা করতে পারি এবং সৎসঙ্গে থাকতে পারি। শচীমা বলছে, তুমি বৈষ্ণব, তোমার মধ্যে সব গুণ আছে, তাহলে তোমার সেবা করলে আমি কৃষ্ণকে পাব। মহাপ্রভু বলছেন যে, হে মা, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি বৈষ্ণব সেবা করতে পারি, আমি সৎসঙ্গে থাকতে পারি। মহাপ্রভু মনে মনে ভাবছে যে, মা তো ঠিকই বলছে। তখনই মহাপ্রভু ঠিক করলেন, আমি কৃষ্ণ প্রেম দেব মাকে। এবং যেই মুহূর্তে মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে মাকে কৃষ্ণ প্রেম দেবেন, তৎক্ষণাৎ তখনই পাইল প্রেম ভক্তি আচম্বিতে। চৈতন্য মঙ্গলে বর্ণনা, পুলকিত সব অঙ্গ কম্প কলে বর, নয়নে গলে অশ্রুধারা নিরন্তর। তৎক্ষণাৎ শচীমা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করতে লাগলেন, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা এই লীলা শোনার পরে আপনাদের কি মনে হয়? মা খুব খুশি ছিল, খুব শান্ত ছিলেন যে আমার ছেলে ভক্ত হয়ে গেছে, আনন্দিত যে আমার ছেলে বৈষ্ণব হয়েছে। কিন্তু মার ইচ্ছা ছিল যে আমার সন্তান আদর্শ গৃহস্থ হোক আর ভক্ত হোক, কৃষ্ণ যেন ক্রন্দন করুক, ভালো ভক্ত হোক, কীর্তন করুক, সব ঠিক আছে, কিন্তু এরকম যেন না হয়ে যায় যে ওনার বড় ছেলের মতো যেন না হয়ে যায়, সব সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে না চলে যায়। সেই জন্য উনি কৃষ্ণের কাছে কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন,
অনাথিনী মরে কৃষ্ণ এই দেহ বর, হে কৃষ্ণ আমাকে এই বর তুমি আমাকে প্রদান করো, যাতে সুস্থ চিত্তে গৃহে মোর রহু বিসুন্দর, সুস্থ চিত্তে গৃহস্থ হয়ে আমার সন্তান যেন গৃহে থাকে। কিন্তু মহাপ্রভুর যে কৃষ্ণ বিরহ এইটা দেখে শচী মা একটু ভয় পেতেন, কি করলে নিমা একটু শান্ত হয়। সে যেন বিষ্ণুপ্রিয়া দেবীকে উনি উৎসাহ দিচ্ছে, তুমি একটু যাও না পাশে একটু বসো সাথে। ভাবছে যে মহাপ্রভু যদি বিষ্ণুপ্রিয়াকে দেখে একটু শান্ত হয়, তো বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের কথা শুনে কি পাশে বসেছে, নিমায়ের পাশে বসেছে। এখন বিষ্ণুপ্রিয়া দেবী যে মহাপ্রভুর পাশে বসেছে, ওই দিকে মহাপ্রভুর কোনো খেয়ালই নেই, কোনো জ্ঞানই নেই। হঠাৎ করে মহাপ্রভু একদম কৃষ্ণ বিরহে ক্রন্দন, কখনো ক্রন্দন কখনো হুঙ্কার কখনো গর্জন, এমন করে করতেন ক্রন্দন করতেন আর গর্জন করতেন যে বিষ্ণুপ্রিয়া দেবী ভয় ভয় লেগে পারতেন, আর মহাপ্রভু কিছু বুঝতে পারতেন না, বাহ্যে জ্ঞান ছিল না। শচী মা শুধু ভাবতেন যে বিষ্ণুপ্রিয়া দেবীও পারছে না মহাপ্রভুকে সম্বরণ করতে। তিনি মহাপ্রভু গঙ্গা থেকে স্নান আদি করে ঘরে ফিরলেন। গয়া থেকে ফিরার পরে আপনারা সবাই জানেন যে মহাপ্রভুর শত শত ছাত্র ছিল, আর ছাত্ররা শুধু অপেক্ষা করছে কবে ক্লাস শুরু হবে। তোমরা অপেক্ষা করো কবে ক্লাস শুরু হবে, না কবে আবার আরো কয়েকদিন ছুটি দেখ। ছাত্ররা অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কবে ক্লাস শুরু হবে, ক্লাসই শুরু হয় না। আর আজকে সবাই মিলে সমাগতভাবে মহাপ্রভুর কাছে গিয়েছে, আর মহাপ্রভু কৃষ্ণ নাম করছে, সবসময় কৃষ্ণ নাম করে। তো দেখবেন আমাদের সাথে থাকতে থাকতে কিছু ব্যক্তি তারা ভক্ত না, কিন্তু আমাদেরকে থেকে হরে কৃষ্ণ বলে, তাই না? অন্যকে থেকে হরে কৃষ্ণ বলে না, কিন্তু বলে না, আমাদেরকে দেখে হরে কৃষ্ণ বলে। তো মহাপ্রভু সবাইকে হরে কৃষ্ণ বলে, সবাই এসে গেছে, মহাপ্রভু বসে গেছে, ছাত্ররা ভাবছে যে মহাপ্রভু পড়াবে শান্ত। আর অন্য অন্য দিন যখন বই খুলে হরে কৃষ্ণ বলে না, কিন্তু আজকে এই গয়া ধ্যানের থেকে আসার পরে প্রথম স্কুল শুরু হচ্ছে, আর সমস্ত ছাত্ররা বই খুলছে হরে কৃষ্ণ বলে, বই খুলছে হরে কৃষ্ণ বলে বই খুলছে। আর ভক্তদের এই ছাত্রদের মুখে এই হরে কৃষ্ণ শ্রবণ করে মহাপ্রভুর খুব আনন্দ। শুনিয়া আনন্দ হইলা শ্রী সচিনন্দন, যাক কমপক্ষে আমার ছাত্ররা এখন হরে কৃষ্ণ বলা শুরু করছে, হরে কৃষ্ণ বলে বই খুলছে। মহাপ্রভু এই গ্রন্থের কোন একটি পৃষ্ঠা খুলেছে, কিন্তু মহাপ্রভু এখন গ্রন্থে কৃষ্ণ মহিমা ছাড়া আর কিচ্ছু দর্শন করেন না। উনি সমস্ত ব্যাখ্যা কেবলমাত্র কৃষ্ণের ব্যাখ্যা। উনি বই খুলে ওইখানে অন্য কিছু ব্যাকরণ লেখা আছে, ব্যাকরণ পড়াবেন, কিন্তু বই খুলেই উনি বলা শুরু করলেন যে এই জগতে কেবলমাত্র কৃষ্ণের কিঙ্কর সত্য, কৃষ্ণ নাম সত্য, কৃষ্ণ হচ্ছেন হর্তা কর্তা পালয়িতা, কৃষ্ণ সেই ঈশ্বর। হে ছাত্রগণ তোমরা জেনে রাখো, যে প্রত্যেকটি শাস্ত্রে বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা অন্ত মধ্যে চ মধ্যে চ হরি সর্বত্র কীয়তে, যে সমস্ত শাস্ত্রে কেবলমাত্র কৃষ্ণের বর্ণনা করা, আর কোনো কিছুর বর্ণনা নেই শাস্ত্রে। তোমরা হয়তো ভাবছ দরিদ্র, কে দরিদ্র কে ধনী,
মহাপ্রভু এখানে বর্ণনা করেছেন যে দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যাই কৃষ্ণ ধাম। প্রকৃত ধনী হচ্ছেন সেই ব্যক্তি যে হচ্ছে শুদ্ধভাবে হরিনাম গ্রহণ করতে পারে। তার প্রভাবে একজন ভগবত ধামে ফিরে যায়। হতে পারে বাহ্যিক ভাবে সে দরিদ্র, হতে পারে বাহ্যিক ভাবে সে ধনী, কিন্তু কে ধনী কে দরিদ্র, কে শিক্ষিত কে অশিক্ষিত, কার জনবল রয়েছে আর কার জনবল নেই, তার উপরে নির্ভর করে না কে ভগবত ধামে ফিরে যাবে। ভগবত ধামে কে ফিরে যাবে? যে পূর্ণরূপে নামের আশ্রয় গ্রহণ করবে। সেই জন্য মহাপ্রভু বললেন দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ, যিনি নামের আশ্রয় গ্রহণ করবেন তিনি ভগবত ধামে ফিরে যাবেন। এইটাতে কারুর যদি সন্দেহ থাকে, মহাপ্রভু বললেন তার কপালে অনেক দুঃখ আছে। বলুন হরে কৃষ্ণ। নামের প্রতি কারুর যদি অবিশ্বাস থাকে, কেউ যদি নামের আশ্রয় গ্রহণ না করে, মহাপ্রভু বললেন ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায়। আমাদের প্রত্যেকের হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস যদি আমাদের যাতে থাকে যে নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাছে, নাম বিনা কিছু নাহি কর চৌত্র ভুবনাম আছে। এই ভৌতিক সংসারে নাম ছাড়া প্রকৃতপক্ষে আশ্রয় গ্রহণ করার আর কিছু নাই। সে অধম কভু শাস্ত্র মর্ম নাহি জানে, যে হচ্ছে কৃষ্ণের বর্ণনা ছাড়া অন্য কোন বর্ণনা যদি খোঁজার চেষ্টা করে সে হচ্ছে অধম। ছাত্র জীবনে দেখবেন অনেক বড় বড় মোটা মোটা বই বইতে হয়, কিছু মনে করবেন না, মহাপ্রভু একটা শব্দ ব্যবহার করেছেন এখানে, আমি বলছিলাম তারা মোটা মোটা বই পড়বেন না বইবেন না, মহাপ্রভু শব্দ ব্যবহার করেছেন গাধা যেরকম বড় বড় ভারী ভারী বোঝা বয় না, মহাপ্রভু বলছেন গর্ধবের প্রায় মাত্র শাস্ত্র বই মরে। ভগবানকে ছাড়া এই সমস্ত তথাকথিত গ্রন্থ বই ছেড়া কি লাভ? ঠিক যেরকম গাধা যেরকম হচ্ছে অনেক ভারী ভারী বোঝা বয়। এইভাবে মহাপ্রভু ওদেরকে বুঝাচ্ছে, বই কিন্তু ব্যাকরণ বই, ব্যাকরণ গ্রন্থ খুলে মহাপ্রভু এরকম কথা বলছে। কিছুক্ষণ বলার পরে মহাপ্রভু বলছে তোমরা কিছু বুঝতে পেরেছ, এই ব্যাকরণ বুঝতে পেরেছ? তখন ছাত্ররা বলছে হে প্রভু আমরা তো শুধু কৃষ্ণ নাম শুনছি, ব্যাকরণ কিছু শুনলাম না, তা খুব ভালো চলো এখন আমরা একসাথে গঙ্গা স্নান করি। এইভাবে ওই দিনকার ক্লাস শেষ হলো, মহাপ্রভু সবাইকে নিয়ে গঙ্গাতে গেলেন স্নান করতে। গঙ্গা থেকে স্নান করে এসে মহাপ্রভু মাকে বলছে মা প্রসাদ তৈরি, আমার খিদা পেয়ে গেছে। তো সচি মা এইটা শুনে খুব আনন্দ পেয়েছে, তার মানে আজকের নিমাই পণ্ডিত স্বাভাবিক আছে, ওকে একটু স্বাভাবিক প্রশ্ন করা যেতে পারে আজকের। তো বসে গেছে প্রসাদ পেতে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর মুখে এই কথা শুনে ভাবছে তাহলে আজকে স্বাভাবিক সচি মা মানে ওনার শাশুড়ি মা আর ওনার প্রভু কথা বলবে, উনি তো সামনে থাকবে না, একটু দূরে থেকে এই লীলাটি দর্শন করবে। সচিমা প্রসাদ পরিবেশন করছে, তো আনন্দিত চিত্তে প্রসাদ পাচ্ছে মহাপ্রভু স্বাভাবিকভাবে।
তখন সচিমা জিজ্ঞাসা করছে যে নিমাই আজকে তো ছাত্ররা এসেছিল, কি পড়ালে আজকে? সচিমা কিন্তু শ্রবণ করেনি যে উনি জানতেন না যে ব্যাকরণ বই খুলে সে কৃষ্ণনামের প্রচার করেছেন। আর সচিমা এখন জিজ্ঞাসা করছে আজকের কেমন হলো স্কুলটা, কি শিখালে? তো মহাপ্রভু এটা শুনে খুব আনন্দ পেয়েছে, গঙ্গা স্নান করার আগে কৃষ্ণনাম প্রচার করতে পারলাম, প্রসাদ খেতে খেতে আমি কৃষ্ণনাম প্রচার করবো। মা জিজ্ঞাসা করছে কি শিখালাম, তো বলি, মাকে প্রচার শুরু করছে। উনি বলছেন যে মা আজকের আমরা ক্লাসে এই আমরা শ্রবণ করলাম যে সত্যকৃষ্ণ চরণ কমল গুণধাম, সত্যকৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্যকৃষ্ণ চন্দ্রের সেবক যে যেতন। সত্য বলতে কৃষ্ণ নাম, সত্য বলতে ভগবান, সত্য বলতে ধাম, সত্য বলতে বৈষ্ণব। এই বিষয় নিয়ে আমরা গভীরভাবে আমরা আলোচনা করেছি এবং এইটা ছাড়া, এই বিষয় ছাড়া অন্য কোনো কিছু অধ্যয়ন করা উচিত না। এইবারে মহাপ্রভু একটা অদ্ভুত কথা বলেছেন, সবাই মন দিয়ে শুনুন, বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বর হরে কৃষ্ণ, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরির ভক্তির অর্ণ দৃশ্যতে শ্রোতব্য নৈব তম শাস্ত্রম যদি ব্রহ্মা স্বয়ং ভবেত। এমন কোন গ্রন্থ আমাদের অধ্যয়ন করা উচিত না, শ্রবণ করা উচিত না যেখানে শুদ্ধ কৃষ্ণ কথা বর্ণনা করা হয়নি। এমনকি ব্রহ্মাও যদি পাঠ দেয় সেই পাঠও শ্রবণ করা উচিত না যদি ব্রহ্ম কৃষ্ণ কথা না বলে। মা আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করেছি, সচিমা ভাবছে কি কি ক্লাস এটা, কত কড়া কথা বলছে যে ব্রহ্মার ক্লাসও শোনা উচিত না যদি ব্রহ্মা কৃষ্ণ সম্বন্ধে আলোচনা না করে, সেই ক্লাসও শ্রবণ করা উচিত না। শুনো শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, হে মা তুমি কৃষ্ণের ভক্তির প্রভাবের কথা তুমি শোনো, সবারই বিনাশ হয় না, কেবল ভক্তের বিনাশ হয় না। কালচক্র ডরায় দেখিয়া কৃষ্ণদাস, সবাই সময়কে ভয় পায়, যমরাজকে ভয় পায়, যমরাজ ভক্তকে ভয় পায়, পরোয়া করে না ভক্ত। তারপরে মহাপ্রভু বলতে লাগলেন যে মা আমরা যখন মাতৃ জঠরে যখন আমরা থাকি কত কষ্ট হয় আমাদের, মরিয়া মরিয়া পুন প্রায় গর্ভবাস, সর্ব অঙ্গে উমেদ পঙ্কের পরকাশ। যখনই আমরা মাতৃ জঠরে আমরা থাকি কত কষ্টে আমরা থাকি, এইভাবে ঠিক যেরকম ভগবান কপিল দেব ওনার মা দেবহূতিকে কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিলেন এবং পথ দেখিয়েছিলেন কিভাবে এই মানব জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, ঠিক সেইরকম শ্রীমন মহাপ্রভু সচিমাকে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। কপিলের ভাবে প্রভু মায়ের শিখায়, শুনি সেই বাক্য সচি আনন্দ মেলায়। সচিমাও মহাপ্রভুর এই কৃষ্ণ কথা শ্রবণ করে অনেক আনন্দ পেয়েছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শ্রীমন মহাপ্রভু ধীরে ধীরে উনি কৃষ্ণ নাম প্রচার করতে লাগলেন। তো এখনো ভক্তদের মাঝে প্রচার শুরু হয়নি, এখন উনি ছাত্রদের থেকে শুরু করেছেন, ছাত্রদেরকে প্রচার করছেন। আজকের আমরা শ্রবণ করলাম, ওনার মাকেও উনি প্রচার করছেন। তো পরবর্তীতে আবার যখন আমরা গৌর কথা শ্রবণের জন্য এখানে উপস্থিত হব, এর পরবর্তী লীলা আমরা তখন থেকে আবার
হরে কৃষ্ণ। তো এখন আমরা কিছুক্ষণ কীর্তন করব, কালকে বলেছিলাম কিছুক্ষণ কীর্তন করব, তারপরে আপনারা প্রসাদ পেতে পারেন। অনুরোধ করবো ভেতরে আসার জন্য একটু জানা।